বিসমিল্লাহির রহমানির রহিম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম জলিলা জব্বার তুমি আরহিম রহমান জলিলা জব্বার তুমি আরহিম রহমান ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম জলিলা জব্বার তুমি আরহিম রহমান জলিলা জব্বার তুমি আরহিম রহমান আটার গাদের মগলু কাদের সষ্টা তুমি সষ্টা তুমি আরশ কুরসি লৌহ কলম সিজদে ভূমি মাওলা সিজদে ভূমি আটার গাদের মগলু কাদের সষ্টা তুমি সষ্টা তুমি যে বলতেছিলাম এটা আমার শেষ কথা যে আশেক তিন প্রকার তোর মধ্যে লাস্টের আশেক হচ্ছে যারা শুধু বিরিয়ানির জন্য আসে তারা হচ্ছে আশেকে বিরিয়ানি আবার কতগুলো আশেক আছে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌসে পাক আব্দুল কাদের জিলানি এবং হুজুর কেবলায়ে আলম আজকে তাশরিফ ফরমাচ্ছেন হুজুরকে খুশি করার জন্য যারা আপনারা এসেছেন আপনারা হচ্ছেন আশিক রসুল আলহামদুলিল্লাহ বলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আশিক রসুল বানানোর জন্য হুজুর কেবলা দিনের পর দিন মাসের পর মাস কষ্ট আর পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে গিয়ে জেলায় জেলায় গিয়ে পরিশ্রম করে জাতিকে শরীয়ত আর তরিকো শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহর পীর মশায়েখ আউলে কেরাম মকবুল জাত তাদের সঙ্গেই থাকো সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে যারা হুজুরকে দেখার জন্য এসেছেন আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমি হুজুরের কেবলার কাছে আমি নিজেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করেছেন سبحان الله عما يشركون
আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাকের কালামের এমন একটি গুণ, যেই ব্যক্তি খাঁটি দিলে পড়ে তার যেই পরিমাণ সওয়াব হয়, যেই ব্যক্তি খাঁটি দিলে শুনে তার ঠিক সেই পরিমাণ সওয়াব। কোনো মানুষ যদি বিসমিল্লাহর সাথে উলফুল্লাহ শরীফ তিনবার পাঠ করল, তার আমল নামার মধ্যে একখানা কোরআন শরীফ খতমের সওয়াব লেখা। আর যে ব্যক্তি শুনল, তার আমল নামার মধ্যে ঠিক সেই পরিমাণ সওয়াব লেখা। কোনো মানুষ যদি সুরা ইয়াসিন একবার পাঠ করে, তার আমল নামার মধ্যে দশখানা কোরআন শরীফ খতমের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি খাঁটি দিলে শুনে, তার আমল নামার মধ্যে দশখানা কোরআন শরীফ খতমের সওয়াব লেখা হয়ে যায়। আল্লাহ পাকের বান্দাগণ, কোরআন শরীফ সহিভাবে পড়া সহজ সাধ্য নয়। আমরা আরবের লোক, আমরা বাংলাদেশের লোক, আমাদের পীর সাহেব কোরআন দর্পণ একটা কিতাবের মধ্যে লিখেছেন, আপনার কারি ইব্রাহিম সাহেব সহ সেখানে ছিলেন, বিরাট মাহফিল, একজন মালান সাহেবকে নামাজ পড়বার জন্য দিয়েছেন। মালান সাহেব পড়লেন ইজা জা আ নাসরুল্লাহ ওয়াল ফাতহ। তখন কারি ইব্রাহিম সাহেব বললেন, এই নামাজ ছাড়ো, নামাজ বাতিল হয়ে গেছে। নাসর হলো সাহায্য, নাসর হলো আকাশে উড়ে শকুন, কথা বুঝেছেন? তখন একজন বালক কারি সাহেব দিয়ে নামাজ পড়া হয়েছে। আজকাল তো কেবল কোরআন শরীফের নামে ধোকা। কোরআন শরীফ যারা ভুল পড়ে তাদের উপরে লায়ানত, কোরআন শরীফ পড়া হলেও নফল এবাদত। আর নামাজের জন্য কয়েকটি সুরা হইলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ সাথে সুরা মিলান হইলেও ওয়াজিব। কোরআন শরীফ পড়া হলেও নফল এবাদত, কিন্তু মাখরেজ উচ্চারণ সহিভাবে হলেও ফরজ বলতে পারেন, ওয়াজিব বলতে পারেন। ধরেন ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার, প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। আর যদি পড়েন ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার, হায় ফুর্তি জায়গা হায় জমির পড়লেন, অর্থ হয়েছে প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং প্রভুকে ধমক, নামাজ শেষ। কোরআন শরীফ প্রথম দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর যদি আপনি পড়েন লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, তাহলে নামাজ শেষ আপনার কুফুরি হয়ে গেল। আল্লাহ বলছে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি লা রাইবা পড়লে কি হবে? সন্দেহ আছে। এই জন্যই কোরআন শরীফ ভুল পড়লে কোরআন শরীফ তার লানত, কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হলে ভালো কারি সাহেবের কাছে যাই, কোরআন শরীফ শিক্ষা লাভ করবেন এবং যারা পড়ছেন ভুলভ্রান্তি শুদ্ধ করে নেবেন। আপনার যে কোরআন শরীফ অশুদ্ধ অনেক মানলাম সব পড়ে, তাকে জিজ্ঞাসা করলে হুজুর কি কমরা কি করুন, ষোল অবস্থায় মুন্সি মিয়াজিরা ফড়াইছে, আমরা এভাবে ফুড়ি এসছি। ইজার ইদগাম ইকফালাম পুর বারিক হায়ে জমির হুর্তি মদলি মুত্তাসেল মুনফাসেল হরফি মুসাক্কাল কলবি মুসাক্কাল হরফি মুকাফা কলমি মুকাফা মধ্যে ওয়া সিলা তুবিলা সিলা কাসিয়া মধ্যে লিন মধ্যে বদল মধ্যে ফার মধ্যে তামকিন এদগাম বেগুন্না বাগুন্না কলকলার কায়দা কলবের কায়দা মোহানাকার কায়দা রাউম ইসমাম ইসকান ইবদাল সিকতার কায়দা আলিফ জায়দার কায়দা। এই সমস্ত এলেম না থাকলে কোরআন শরীফ তার জন্য পড়া নিষিদ্ধ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়ারাত্তিলুল কুরআনা তারতিলা। এখন দেখেন লাউ আনজালনা, এখানে না টানি পড়লে আল্লাহ মেয়েলুক হয়ে গেছে। যদি বলেন লাউ আনজালনা,
এখানে আল্লাহ মেয়ে লোক হয়ে ফাংসুর না না টানলে এখানে অর্থ বিপরীত হয়ে গেছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু যালিমিন, লা না টানলে এখানে অর্থ বিপরীত হয়ে গেছে। এইভাবে বহু জায়গা আপনার ওদিন কতগুলো মানসভা একত্র হয়েছে, কতগুলো আলিফ জায়দা আছে বলতে পারে না, যে আলিফগুলো আছে এটা পড়লে অর্থ বিপরীত হয়ে যাবে। তাই আজকে অনেক মানসভা দেখি কোরআন শরীফ ভুল পড়ে, আমরা কী করি মজুর ছোট অবস্থায় মুন্সি মিয়াদের কাছে পড়ি মাদ্রাসা পড়ছি, এই জন্য যথাসম্ভব কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়বার চেষ্টা করবেন। আমি সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে এইভাবে সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাগরিবান্তে যে মুসলমান এই ত্রুটি বিষয়ে সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন তার জন্য সারা রাত্রি 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। যখন ফজরের টাইম হয় এই দল ফেরেশতা চলে যায়, আবার যখন ফজর নামাজ পড়বেন আগামী দিন বেলা ডুবা পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। রাতে দিনে 140,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। বান্দা ঈমানদার যদি হয় প্রত্যেক মুসলমানের সাথে 110 ফেরেশতা আছে তাদের হেফাজতের জন্য, আর কাফেরদের জন্য আছে মাত্র 10 জন। যারা ফেরেশতাদের সাথে ফেরেশতারা যাদের সাথে মৃত্যুর ঘাটে ফেরেশতারা আসবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারা শুভ সংবাদ দিবে দুনিয়ার বুকে আমরা আপনার সাথে ছিলাম আখিরাতেও আমরা আপনার সাথেই থাকিব, মৃত্যুর পরেও এই নেককার বান্দাদের ফেরেশতারা তাকে ছায় না কবরের উপরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকবে। আপনারা এই আমল করবার চেষ্টা করবেন, মাওলানা উৎসবের কাছে শিখে নেবেন বা যারা জানে তাদের কাছে বসে শুনে নেবেন যে কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়া সকলের কাজ নয়, ভক্তি রাখবেন মহব্বত রাখবেন, মহব্বতে বহুদূর বন্দাকে পৌঁছাইয়ে দেয়। বসরাবির মতো সরাবি আমাদের চিস্তিয়াত রয়ে আমার এই সাজের মধ্যে তুলে দিছি ওনার নাম, সরাব খাইতে খাইতে বেহুশ হয়ে যেত। একদিন ফতের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম লেখা দেখি এটা আমার আল্লাহর নামে না, এটা দুলাবালি ঝাড়ি সেটার ভিতরে সুগন্ধি লাগাই এটাকে হেফাজত করছে। আল্লাহ সেই এলাকার অলিকে স্বপ্নে দেখায় বসর হাবিকে আমি বন্ধু হিসেবে কবুল করলাম, আল্লাহর অলি ঘুমের থেকে উড়ি আস্তা ফুল্লা পড়তে লাগলো, আস্তা সরাবি আমি কি স্বপ্ন দেখলাম। দ্বিতীয় রাত্র আবার আল্লাহ স্বপ্ন দেখায় আমি বসর হাবিকে বন্ধু হিসেবে কবুল করে লয়েছি, এই রাত্র আস্তা ফুল্লা পড়তে লাগলো, তৃতীয় রাত্র আস্তা পরে চিন্তা করলে না বারবার এইভাবে স্বপ্ন দেখি এটা তো কী ধরনের। তখন হুজুর আস্তে আস্তে গেল সরাবখানায়, বলি সবাই তো দেখি ফির সাহেবের কাঁপি উঠলো, কী ফির সাহেব কেন এই সরাবখানায় আসলো, যে বসর কোথায়, হুজুর এ তো সরাব খায় বেমন শরীরছে, তো তারে বলি আমার সাথে একটু দেখা করার জন্য। তখন সে বাড়িতে আসো গোসল করে সুন্দরভাবে উজু করে ফিসাবের কাছে গেছে, ভয় ভয় খুঁজলাম আমাকে তালাশ করছিলেন আপনি কি জন্য, তার এর বসর এই সপ্তাহের মধ্যে তুই কি নেক কাজ করেছিলি আমাকে বল। হুজুর আমি কিছুই করি নাই, পথে বিসমিল্লাহ রহমান রহিম পথে পড়েছিল এই লেখাটা, আমি এ কাগজখানেকে থেকে ধুল ভালু ঝাড়ি আমি এটার মধ্যে সুগন্ধি লাগে হেফাজত করেছি এর বসর, সেজন্য আল্লাহ আমাকে তিনবারই স্বপ্নে দেখায় তোরে আল্লাহ কবুল করে লয়েছে। পরে পরে কাঁদি কাঁদি তোবা করি, হ্যাঁ জীবনের জন্য তোবা করি, অল্লির হাতে হাত দিয়ে আল্লাহর অলি হইয়া গেছে,
বসার হাপি, হাপি শব্দ হল নগ্ন পা, খালি পা। আগে আপনার গেল না গেল না মদ খাইছে কোনো খবর নাই, এখন পিসাবের শো আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আসমানকে সাত করে দিয়েছেন, জমিনকে বিছানা করে দিয়েছেন। আমি আল্লাহর সম্মুখে কিভাবে আপনার জুতা ফায় হাঁটি, আমার লজ্জা লাগে। আর যে হাফি শব্দ লগ্নফা, এই জুতা খুলে ফেলল, আল্লাহর উপর থেকে এলাম করে দিও, ও বসর তুই যে রাস্তা দিয়ে হাঁটবি সেই রাস্তা দিয়ে গরু ছাগলে পায়খানা পেশাব করবে না। উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন গরু ছাগল পায়খানা পেশাব করত, আর যখন মারা গেল গরু ছাগল এইভাবে পায়খানা পেশাব করতে লাগলো তখন খবর হলো যে বসর হাফি মারা গেছে। দেখেন যে মহব্বতে কতদূর পর্যন্ত আল্লাহ পৌঁছাইতে পারে। উনি আমাদের চিস্তিয়া তরিকার ঊর্ধ্বতন পীর, ওই সাজরার মধ্যে দেখেন আপনি খবরের কাগজ কিনেন, হ্যাঁ দৈনিক পড়েন ফেলে দেন, আর এটা তো আপনার জন্য বরকতপূর্ণ। উলি আল্লাহদের নাম, নবী ফাইস ইসলামের নাম, সোহাবাদের নাম এখানে আছে, ঘরের মধ্যে থাকলে বরকত। আর পড়ি দেখেন না এটার মধ্যে কী আছে, হ্যাঁ তাই আল্লাহর বান্দা ভক্তিতে মুক্তি। আরেকজন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সময় একজন লোক মারা গেছে, এখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ স্বপ্নে দেখা, অমুক গ্রামে আমার একজন ওলি মারা গেছে তুমি যাই তার জানাজা পড়ো। সেই গ্রামে গেছে, গেছার সময় হুজুর কেন আসলেন আমাদের গ্রামে কী জন্য, ও তোমাদের গ্রামে একজন ওলি মারা গেছে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে তার জানাজা পড়ে দেব। বলে হুজুর উল্লি তুলি তো বুঝি না, একটা সরল সোজা মানুষ ছিল, সে ভাসকতো নামাজ কর্ম হতো, এমন এলম কালাম কিছুই নেই। তারপরে সে না মারা গেছে হুজুর, তখন হুজুর তার বাড়িতে গেছে। এখন তো আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট লই চরিত্রের, কিন্তু শরীয়ত হলো স্ত্রীর সার্টিফিকেট হলো আসল। তার স্ত্রীকে জিজ্ঞাসা করতো সে কী কাজ করত, কী ন্যাক করত, হাল চাষ করত সাধারণ মানুষ। সে তো সকালবেলা ফজর নামাজ পড়ি ঘরে আসতো, আসি আল্লাহর কোরআন শরীফের বুকে মুখে দিত আর কাইন্দ, আরে আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, এই কারণে আল্লাহ তাকে ওলি বানাই দিচ্ছে। ভক্তিতে মুক্তি, তাই আল্লাহর বান্দাগণ যে কোরআন শরীফ যেখানে সই শুদ্ধ করে পড়ে সেখানে যাবেন শুনবেন। এখন তো অনেকে কোরআনের শাসনের জন্য ব্যস্ত, নবী পাকিস্তানের মানে বিশ্ব নবী আর কোরআন বিশ্বে শাসন করবে। আমরা ফুলকাজী ফসুলামের এলাকা কোনায় কোনায় ইসলাম শাসন আসবে না, হ্যাঁ ইসলামের দলগুলা চিৎকার দেন, এটা চিৎকার যদি না দেন কে দিবে, কিন্তু কোরআনের শাসন আপনার হাতে আসবে না। কারণ আপনারা ইসলামী দলগুলো একত্র হইতে পারবেন না, আপনাদের বিপরীত দল রয়ে গেছে, এক ইমাম একই দেশে কোরআন আসবে শাসন বেশে, এক ইমাম হয়ে সারা বিশ্ব শাসন করবে। হ্যাঁ আমরা চিৎকার দিবেন, তবে এক দল অন্য দলকে হেকারত করবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যেও ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রুম মিনহু, এই মানদারকে তোমরা একদল অন্য দলকে উপহাস করবে না, হতে পারে যে তারা উহাদের থেকে উত্তম। তাই আমরা কিলাকিলি মারামারির দরকার নাই, যে যেভাবে আসছেন ইসলামের চিৎকার দেন, আমরা চিৎকার না দিলে কে দিবে, কিন্তু কোরআনের শাসন হাতে আসবে। কারণ যিনি খলিফা হইবেন তিনি কোরআন শরীফের তাজবিদের সহিত কোরআন শরীফ জানতে হবে, ওনার উনি তাফসির জানতে হবে, উনি হাদিস সম্বন্ধে ওনার জ্ঞান থাকতে হবে, ওনার তাসাউফ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তারপর উনি কারণ উনি ইমাম হবেন, খলিফা হলে তো ইমাম হতে হবে, কোরআন হাফেজ হইতে হবে, তাজবিদ জানতে হবে, তাফসির জানতে হবে, তাসাউফ জানতে হবে। আমরা অনেকে এক রওয়াজ গিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যে জুমার দিন খুতবা পাঠ করবার সময় বলছিলেন ইয়া সারিয়াতাল জাবাল, দূরের থেকে আপনার দূরে কত মাইল দূরে এখান থেকে উনি কমেন্ট করতেছেন, তা আপনি সেই কাশফুল আরওয়ার এলেম আপনি হাসিল আছে কিনা, আপনি দেন খলিফা হবেন
উনি বারো তালি দিয়ে জামা গায়ে দিছে, উনি ছেলের বেবিসার গেছে তারপরে দৌড়া লাগেছে, মারা গেছে হুজুর, এ তো মারা গেছে, তার খবর যদি বাকিগুলো দ। আর স্ত্রী এক মাসের বেতনের মধ্যে কিছু পয়সা জমাই হালুয়া তৈরি করে সামনে নিছে, তখন উনি বলছে এই পয়সা কোথার থেকে পাইলা, হুজুর আপনার বেতনের থেকে এই পয়সা জমাই হালুয়া আনছি। হুজুর বলতো আমি তো রাষ্ট্রের থেকে এত বেতন বেশি নিই, সামনের মাস হইতে আর কম নিব। আর এখন আমরা তাফসির করতে না এলে এক এক মান সাহেবের হাদিয়া কত, হ্যাঁ এত সহজ নয়, কোরআন শরীফ আপনার হাতে আসবে, আপনি কোরআন শাসন করবেন, হ্যাঁ এলমে তাসাউফের জ্ঞান কাশফুল আরো আপনি ফেরবেন, সেটার এলেম যারা জানে তাদের কাছে দায়িত্ব হবে, তারপরে যায় আপনি কোরআন শাসন করতে, হ্যাঁ তা আপনি যেই সেভাবে এমনি কোরআন শাসন আমরা হাতে আসবে। আর কোরআন শরীফ আঞ্চলিক শাসনের জন্য আসে সারা বিশ্বের, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব নবী, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদের সময় আঞ্চলিক নবী ছিল, লূত আলাইহিস সালামের সময় ইব্রাহিম ইসলাম ছিল, শোয়েব আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, এইভাবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো অঞ্চলে কোনো নবী ছিলেন না, হুজুরের শেষ নবী উনি বিশ্ব নবী, কোরআন শরীফ বিশ্ব শাসন করবে। তাই আপনি কোরআন শাসন করবার জন্য তৈরি হয়েছেন, আমার কাছে সেই এলেম সে আমল আছে কিনা, উঁটের ফিটে নিজে চড়ি টানছে কৃতদাস, আবার কৃতদাসের উঁটের ফিটে চড়াই নিজে টানছে, বাইতুল মালের উঁট হাজি গেছে হারাই গেছে, আর উনি এই গরমের মধ্যে উত্তপ্ত বালুকার মধ্যে রোদ্দুর মধ্যে উনি বাইতুল মালের উঁট তালাশ করার জন্য বাহির হয়েছেন। সবাই বলেন হুজুর আপনি এইভাবে বাইর হইলেন, কয় না দোজগর আগুন এটার থেকে বেশি গরম, আল্লাহ যদি কালকে আমাকে ধরে বাইতুল মালের ওঠ হারা গেছে তুমি কোথায় ছিলে, তাহলে আমি কি উত্তর দেব, আপনি কোরআন শাসন করবেন দেন নিজের কাছে, সেইভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সেই জ্ঞান থাকতে হবে। হ্যাঁ চিৎকার দেন সবাই, আমরা যদি চিৎকার না দেন কোরআনের জন্য, তবে যিনি আসবেন ওনার সাথে যদি সবাই মিলিয়ে এখন আল্লাহ যদি সেদিন যদি কোরআন শাসন আনে আর কি, আমাদের হয়াতে কুলেবে কিনা জানি না, দুরুশরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে দুই ভাগ হয়ে গেছে মানুষ, এক দলে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মাটির আস্তাগফিরুল্লাহ, আরেক দল বলে নূরের, আমরা এই পক্ষে আছি। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নূর হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, এবং আমাদের কিতাবের নাম হল কিতাবুম মুবীন, সমস্ত কিতাবের সার। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব বহন করতে 70টা উট লাগত, এই সমস্ত তাওরাত ইনজিল জবুর, হ্যাঁ এগুলির তিনটা কিতাবের সার হল আমাদের কোরআন শরীফ, জন্য আমাদের তার উপাধি হল কিতাবুল মুবিন, আমাদেরটা হলো যে দশমন দুধ আর মাখন, তার থেকে মাখন বাড়লে আর কম নয়, হ্যাঁ ঠিক আমাদের এটা হলো সমস্ত কিতাবের সার। সুতরাং আমরা নবী পাক ইসলামকে নূরের নবী বলি, আদম ইসলামের সৃষ্টির 14,000 বছর আগে ওনাকে নূর হিসাবে তৈয়ার করে আল্লাহ সামনে রেখেছিলেন, তখন মাটি এবং পানির সৃষ্টি হয় নাই। কোরআন শরীফের মধ্যে খোলেন দেখেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈয়ার করি ফু দিলে এটা জীবন্ত পাখি উড়ে যেত, তাহলে এটা কী করি হলো, তাহলে নবী পাক ইসলাম আকৃতিতে মানু প্রকৃতিতে নূর, আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওহি আসিয়াছে, আমার প্রতি ওহি আসিয়াছে, হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে নূরের থেকে মানুষ তৈরি করতে, উনি যে আপনার একজন পয়গাম্বর, উনি যদি কোরআন শরীফ খোলেন না দেখেন না
আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, আরও মারা মানুষরা আছেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি পু দিলে এটা জীবন্ত পাখি হয়ে যেত। আর আল্লাহ নূরের মানুষ বুঝি, নূরের নূর দি বুঝি মানুষ তৈরি করতে বা আকৃতিতে মানো, প্রকৃতিতে উনি ছিলেন নূর, উনার ছায়া ছিল না। তাই যারা মাটির মানুষ বলবে তাদের ইমানের মধ্যে গলতি আছে, কথা বুঝছেন? হুজুরের ছায়া ছিল না। হুজুর মেরাজ শরীফ গেছেন, যেখানে জিব্রাইলও যেতে পারেন নাই, জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছছেন। এরপরে বললেন যে আমি যদি উপরের দিকে যাই তাহলে আমি জ্বলে শেষ হয়ে যাবো। আর সেখানে হুজুরের জন্য রপ্রব আসতে হুজুর সেখানে করি আশ্বাস জমে গেছে। অনেক মালামশা ওয়াজ করে মোস্তফা হারগেল না গুপ্তে না তা না গুপ্তে, জিব্রিল জিব্রিল হারগেল না গুপ্তে তা না গুপ্তে, রব্বে জলিল বুল, এটা বানাইয়া কথা। এখন জিব্রাইল যখন আল্লাহর সাথে নবী পাকের ইসলামের সাথে আশ্বাস জমে কথাবার্তা বলছে, আল্লাহর সাথে নবী পাকের ইসলাম যে কথাবার্তা হয়েছে তখন কি জিব্রাইল সেখানে ছিল? তা আপনি কীভাবে শেয়ার এটা টান মারেন? তাই অনেক ভুলের ভিতরে আমরা আসি, বুঝনের ভুল। হুজুর নূরের তৈয়ারি বুঝছেন, আপনার বারোফারার মধ্যে খুলে দেখেন সেখানে আছে কি, ইব্রাহিম ইসলামের কাছে নূরের ফেরেশতারা মানব আকৃতিতে আসে নাই, আসি কি করল যে হুজুর তার করে মেয়ামন মনে করি গরুর বাসুরের গোস্ত বাজা করিয়ে আনছে, তারা তো খাইতেছে না কারণ তারা তো ফেরেশতা। তো হুজুর একটু ভয় ভাই গেল ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে তখন ফেরেশতারা পরিচয় দিল যে আমরা লূত আলাইহিস সালামের কাউমকে ধ্বংস করার জন্য যাচ্ছি, আপনা আমরা আপনাকে দুটি পুত্র সন্তান ইসহাক এবং ইয়াকুব আপনার ওরসে আসবে এ খবর দেওয়ার জন্য আসছি। তখন উনি বলে আমি তো বৃদ্ধ হয়েছি, আবার স্ত্রীও করাঘাত করলো, আরে আমিও তো বন্দা বৃদ্ধ হয়ে গেছি কি করি, আমার ঘরে এভাবে সন্তান দুটি আসবে? হ্যাঁ, তখন বললো ফেরেশতা আল্লাহ করলে সব পারে। তাই তো সেখানে নূরের ফেরেশতা কি করি মানব হলো, আল্লাহ করলে কিছু করতে পারে না, সব কিছু পারে। এরা যারা অবিশ্বাস করবে তাদের ইমান চলে যাবে। একদা মুসা আলাইহিস সালামের সময় আপনার এক দরবেশ বলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন তো আমার জায়গাটা কোথায়, এক বেশ্যা বৃত্তি করে হে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন তো আমার জায়গাটা কোথায় কালকে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেল, বলল যে আল্লাহ এ দরবেশ সাহেবের জায়গা কোথায় আর বেশ্যা জায়গাটা কোথায় আপনাকে একটু আমাকে বলবার জন্য বলছে। তখন মুসা আলাইহিস সালাম আর কোনো উত্তর না দিয়ে আল্লাহ বললেন চলে যাও। তো এরপরে আসলো মুসা আলাইহিস সালাম পথে দেখে একটা হাতি বদনার ভিতরে ঢুকি নালে দিয়ে বাইরে গেছে, ওই লেজটা আটক হয়ে রয়েছে। কী দেখলাম কী দেখলাম! এরপরে দরবেশ সাহেব মুসা আলাইহিস সালামকে বলে যে আমার কথাটা জিজ্ঞাসা করছিলেন, পরে আমি কী জিজ্ঞাসা করব রাখো, আমি কী দেখলাম একটা হাতি বদনার ভিতরে ঢুকি নালে দিয়ে বাইরে গেছে, সেখানে লেজটা আটক হয়ে রয়েছে। তোর মুসা লোভি এটা বলে একটা কত হইতো আরে যা যাও। তারপর বিশ্বের কাছে বিশ্বকে আমার কথাটা জিজ্ঞাসা না আল্লাহর কাছে কার রাখো কী জিজ্ঞাসা করুন, পথে কী দেখলাম একটা হাতি বদনার ভিতরে ঢুকছে লেন্সের কিনা দিয়ে আর নালে দিয়ে বাইরে গেছে, ওই লেন্সটা আটকে রয়েছে। ও আল্লাহ করলে করতে পারে। তারপর দিন মুসা ইসলাম গেল আল্লাহর কাছে, ও আল্লাহ আমি কী উত্তর দিই, আমরা তো কোনো উত্তর দিলাম, ওই দরবেশার কই তার জায়গা হইলো জাহান্নামে আর বিশ্বাস জায়গা হলো বেশতে, আমার কুদরতা মানে সে বেশ বিশ্বাস করেছে, ওই দরবেশে বিশ্বাস করে নাই কি বুঝেন, এত বাহাদুরি করে নিলেন দৃশ্যপণ। ইব্রাহিম সামের কাহিনী 26 পারার মধ্যেও দেখেন একই কথা, আপনি নৈফেকশনকে মাটির মানুষ এই বলেন এই বলেন মতো মেশাল আসল নয়, বকের
চোখ আছে, কানা আপনার ঠোঁট আছে, পা আছে, ভিতরে নাড়ি গুড়ি আছে, দুধের আছে, মেশালা আসলে বেশ কম আছে। হ্যাঁ, তাই এই ধরনের কথা বলবেন না। নবী ফাকসাল ইসলাম বলেছেন, আমার গন্ধ নিতে চাও তো গোলাপ ফুলের গন্ধ নিও, আমার পসিনা মোবারক হতে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। হুজুর যেদিন সোমের আজ যান, কতগুলা গোলাপ হুজুরের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেছে। আপনি কি মনে করেন নবী ফাকসাল ইসলামকে আপনি কি বুঝছেন? উস্তুনে হান্নানা যে গাছের মরা খেজুর গাছে ঠেক দিয়ে হুজুর খতবা দিতেন, যখন উস্তুনে হান্নানাকে বাদ দেওয়া গেল, এক জায়গায় ফেলে রাখলো, মিম্বর যখন তৈয়ার হলো, নবী ফাকসাল ইসলামকে দেখি উস্তুনে হান্নানা কাঁদতে লাগলো, এই মরা গাছ থেকে পানি বাইর হতে লাগলো। হুজুরে দেখি তার জবান খুলে গেল। হুজুর বললেন, ও উস্তুনে হান্নানা কেন কাঁদো? বহু হুজুর, এতদিন আমি আপনার সাথে ছিলাম, এখন আমাকে বাদ দেওয়া গেছে, আমি আপনার বিচ্ছেদে কাঁদতেছি। হুজুর বললেন, ও উস্তুনে হান্নানা তুমি কাঁদিও না, আমি তোমাকে বেহেশতে পৌঁছাইয়া দিব। কান নবীর উম্মত আপনি, হুজুরে আপনার সাথে মিলান। আমরা চাঁদের দুই ভাগ করেন না, যে শিবাবু কথা বলবেন নবী ফাকসাল ইসলামের সানে, একজন সাহাবা হুজুর মুসাল্লা ইসলামের রক্ত মুবারককে চুষে গেল, চুষে খেয়ে ফেলল। হুজুর বলে, তুই কী করলি, আমার রক্ত কেন খাইলি? হুজুর, আপনার মহব্বত অত হুরমাতা লেকুল মাইতাতা বদ্দামা লহমাল কিঞ্জির প্রবাহিত রক্ত হারাম। হুজুর বললেন, তুই আমার প্রেমে আমার রক্ত খেয়েছ, তোর শরীর আর দুধ হয়ে যাবে না। আপনি হুজুর নুসরাত সঙ্গে কী বুঝছেন, আপনার মতো বুঝছেন কেমন? হ্যাঁ, হুজুরকে বাবা ভাই বল, বাবা ভাইয়ের বোরে বাবা ভাইয়ের বোরে বিয়া করুন তো জায়গা আছে, বাবা ভাই মূল্য তাহলে হুজুরের স্ত্রীগণকে বিয়া করুন জায়গ আছে ছিল তো। এইভাবে আমার হুজুর আমাদের বাবা ভাই আস্তাক ফুরুল্লাহ বলেন, এই সমস্ত মালা মৌলবীর কাছেও দেবেন না। নবী ফাকসাল ইসলাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে ছিল 72 দল, আমার উম্মতের মধ্যে 73 দল, একটি দল মাত্র ঠিক থাকবে, তারা মান রানি ফাকাদ রানি ফাইনা শায়তানা লা ইয়াতামা সালাবি ওবি তাবিউনি বিরুল শরিয়াতে ওয়া তারিকাতে ওয়াল মারফাতে বিরুল হাকিকাতে ওয়াল বাসিরা ককলাস। হুজুর বলছে, আমাকে যে ব্যক্তি স্বপ্নে স্বপ্নে দেখেছে সে নিশ্চয় দেখেছে, কেননা শয়তান আমার রূপ ধরিতে পারে না। আমার উম্মতের মধ্যে যে কেউ শরিয়ত তরিকত হাকিকত মারফত ও বাসিরতে নূরের দ্বারা আমার ইত্তেবা করবে, তারা কিছু শয়তান ধরিতে পারবে না। ককলাস বলছেন মিয়া, দা ফ্রিডেন। তাই হুজুর সানে নবী ফাকসাল ইসলামের সানে যে শিবাবের ব্যবহার করবেন না। নবী ফাকসাল ইসলাম সারা বিশ্বের রুহানিতে হাজির, এটা অবিশ্বাস করলাম না ইমান চলে যাবে। আমাদের সুফি পতে আলী সাহেব পুরপুরার পীর সাহেবের পীর, সুফি নুমাও সাহেবের খলিফা মানিকতলায় তার আপনার মাজার, ওনাকে রাসুল নাম করেছে। হুজুর ইসলামের সাথে এভাবে যোগাযোগে, আমি ফতে আলী যখন আপনাকে চাব তখন আপনি আমার সামনে হাজির থাকতে হবে। হুজুর বললেন, যা থাকব। এখন কলকাতা আলিয়ার মধ্যে আপনার মহাদ্দেস সাহেব, উনি ওনার সাথে একটা হাদিস নিয়ে কি করলেন, তর্ক বিতর্ক লাগল। তখন সুফি ফতে আলী সাহেব বললেন, এটা নবী ফাকসালের হাদিস। মহাদ্দেস সাহেব বললেন, আপনি কি আমার তো বেশি, আমরা একটা সুফি মানুষ, আপনি আমার থেকে বেশি জানেন, এটা হুজুর হাদিস নয়। তখন ফতে আলী সাহেব, না এটা আমি বলছি, আমার হুজুর নুসরাত ইসলামের হাদিস। তখন হুজুর নুসরাত ইসলাম আসি হাজির হয়ে গেছে, আওয়াজ করে দিল, এই আমার ফতে আলী যেটা বলছে সেটা আমার কথা বলছে, আমার দেওয়া হাদিস, ঠাস করে ঘুরি ঘুরে গেছে, পরে মাফ চাইল। আপনার এলেমের দৌড় কদ্দুর মিয়া, তা আপনি কি বুঝবেন? অন্ধের হাতে আয়না দিলে রূপ দেখে কেমন, হুজুরের সাথে রুহানি মোলাকাত হয়েছে নি, কজন রয়েছে আসেন না বলেন। তাই যে সেভাবে ব্যবহার করবেন না, হুজুর নুসরাত ইসলাম নূরের তৈয়ারি, তারপরে হুজুর
এত মানুষগুলো কি চাঁদের দুইবাই করছে, পাথরের কথা বলে, ওস্তুনের হালনায় কথা বলে, হ্যাঁ হরি নিয়ে হুজুরের সাথে কথা বললো, হরিণী বেয়াদের হাতে ধরা পড়লো না। এরপর হুজুরে দেখি হরিণীর দুই চোখের ফানি পড়লো, জবান খুলে গেল, হুজুর আমাকে একটু ছড়াইল না, আমার দুটি বাচ্চা পায়ের মধ্যে, আমি তাদিওকে দুধ পান করে ফিরে আসবো হুজুর। তখন হুজুর হরিণীর জায়গায় বান্দা গেল। এরপরে হরিণী দূরে যায়, বাচ্চাদিগকে বললো যে দিনের নবীকে বান্দা দিয়ে আসছি, তাড়াতাড়ি করে দুধ পান কর। হরিণীর বাচ্চারা বলল, না মা কিছুতেই দুধ পান কর, চলো দিনের নবীকে ছড়াইল, বাচ্চা সব এখানে আসছে। তখন হরিণী এবার বিদায় হয়ে যায়, হুজুরকে বললো হুজুর আমায় কিছু দান করেন। হুজুর বললেন, হুজুর তখন কি করলো, হরিণীর ওলানের দিকে এমনি চাইলো, সেখান থেকে মৃগনামী কস্তুরী তৈরি হয়েছে হুজুরের দৃষ্টিতে। তুমি যা তা মনে করো, বিয়াত ভ্রমণটা কথা বলো হুজুরের সামনে। তাই আল্লাহর বান্দা গো, যে সেবা কথা বললাম, যারা সত্যবাদী সত্য পথের প্রতীক তাদের সাথে যোগাযোগ করেন, তখন বুঝবেন দর্শী পান সাল্লাল্লাহু বলছিলেন যে আমি যদি এই পাকে স্বর্ণ বানাতে চাই তাহলে পা স্বর্ণ হয়ে যাবে, আঙ্গুলের ইশারা করছিল। এখন বিজাতিরা আসে এটাকে গবেষণা করি, সে পা থেকে এখন স্বর্ণ বাইর করতেছে। তুমি যা তো মনে করো নৈভাগ্যকে ব্যাকল বেতবেশ, তাই যে সেভাবে ব্যবহার করবেন না। আচ্ছা এখন বিদেশ থেকেও মানুষরা দূর দূরান্ত বউয়া শুনছেন, আমি তো সবসময়ের মানুষ, এখন আমরাও আমাকে ভালোবাসুন, আমিও আপনাদিওকে ভালোবাসি। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর বাস্তে ভালোবাসলে তাদের কপালে লেখা থাকবে আল মতো হাব্বুনা বিল্লাহ, তাদের জন্য স্পেশাল 70,000 বালাখানা তৈরি আসছে। তারা যখন বেহেশতের মধ্যে ঢুকবে তাদের কপালের এই জ্যোতিতে বেহেশত আরও আলোকিত হয়ে যাবে। অন্যান্য বেহেশতেরা বলবে যে এরা কারা, ফেরেশতারা বলবে এরা দুনিয়াতে এক মুসলমান আলক মুসলমানকে আল্লাহরও আসতে ভালোবেসেছিল, তারা এরাই সেই আপনার বালাখানাদের মালিক হয়ে যাবে। তাই শুধু মুসলমান মুসলমানকে ভালোবাসা, আল্লাহরও আসতে আপনারা আমাকে ভালোবাসা, আমি আপনাদিগকে ভালোবাসি। তারপর আপনার কালকে আসেন নিচে ওই একটা দল ছায়া পাবে, তুই আপনাদের ভালোবাসায় এখানে আসি, খাওয়ার জন্য আসি না, আর পকেটের ভিতরে কিছু টাকা পয়সা নিয়েও দেশে চলে যেলে আপনারাও আমাকে ভালোবাসা, আমরা আপনার আমরা আমি সবসময় দো আল্লাহ মার জুকনা হুব্বাকা ও হুব্বা মান আহাব্বাকা ও হুব্বা মা ইউকারিবুনি ইলা হুব্বিকা ওয়া জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারি, দোয়া এটা সবসময় করতেছি। যাক এখন আমি মুক্ত সাহেব একটু জিকির করাই, মুদায়াত করতেছি, সবাই চক্ষু বন্ধ রাখেন, বাম দুই দুই আঙুলছে কালবে দিকে ধ্যান কর, নিয়ত কর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কালবেত্র মতো জিনিস আমার কালব আল্লাহ বকর আশ্বাস মতো আশ্বাস মিটে কাজে এবং সৃষ্টি তুর্কের নিজবত রুদায় নফিয়াস বা জিকির ফয়েস আমার কালবের মধ্যে প্রদান তুমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। La ilaha illallah.
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নাই ফাকসাস্তাম বলেছেন তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তাজা করো, নতুন করো কিসেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা। এই যে খবর কাগজ, আজকে দিনটি কেমন যাবে আমরা যদি এটা বিশ্বাস করি, ঈমান থাকবে শেষ। তাওহীদের ডাকে বাজে দূর আরশে, বেহেশতে ফেরেশতা কাফে ভীম দরশে। আর সজম একটা নূরের পিলার আছে, বন্দারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে পিলারটি থরথর করে কাঁপে। আল্লাহ বলে নূরের পিলার কেন কাঁপতে, আল্লাহ আপনি তো বেহেশত জানেন। ওই পরশুরাম হাই স্কুল ফিল্ডে কতগুলো বন্দা এই গভীর নিশ্চয় আপনার রাত্রে আপনার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের জিকিরের ধমকে আমি স্থির থাকতে পারলাম না। এখন কি চাও, যে কি চাও তুমি এখন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্দাদের গুণে আপনি মাফ না করে আমি কিছুতে কম্পন বন্ধ করব না। তাওহীদের ডাকে বাজে দূর আরশে, বেহেশতে ফেরেশতা কাঁপে ভীম দরশে। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, তা কাল বাল্ব নিয়ত হলো সুইচ, তখন আপনি কালামের অবস্থা দেখবেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় খোদা বিরু যারা তাদেরকে যদি কোনো শয়তানের দলে স্পর্শ করে সাথে সাথে তারা আল্লাহ জিকির শুরু করে দেয়, ওই অবস্থার মধ্যে তাদের দিব্য দৃষ্টি খুলে যায়। নয় ফারা খোলেন দেখেন আসেনি জিকিরে কি হয়। হ্যাঁ, আল্লাহ দুই টাইম জিকির করার জন্য ওয়াসকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খীফাত ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদু ওয়ালা আসওয়াল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। দুই টাইম জিকির করার জন্য, এই জন্য মাসায় একজন ফজরান্তে মাগরিবান্তে জিকির দেয়। কি জিকির কি তো মালামুল সারা কিনে দিয়েছেন নাই। বিসমিল্লাহ রহমান রহিম, আমি আমার কালবেতর মতো যে আমার কালবাল্লা বাকরা সজুর মতো যার সজুর মধ্যে চিষ্টিয়া দিকে নিজবুতুন ইজবাত মজার রাজ জিকিরের ফয়েজ আমার কালবের মধ্যে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহ রহমান আল্লাহ মাইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়া ইকরাম শুকুর না কুল্লা মা আবুদু মিন দুনিয়ার শেখা ইলা মুনতাহা কোরআন ইলা রুদিনা বাতুল ইল্লাল্লাহ 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 জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়, ইল্লাল্লাহ জিকিরের দ্বারা একিন মজবুত হয়। কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না, কেউ কারো উপকারও করতে পারে, কোনো মুখলুক কারো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। এই জন্য আমরা কি বাদ আলুন ইল্লাল্লাহ, সব বাতিল, একমাত্র আল্লাহর হুকুমে সব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা কি হয়, ঈমান মজবুত, ইল্লাল্লাহ জিকির দ্বারা একিন মজবুত। খাজা সাহেব, এই যে চন্দনেরই ফোঁটা ভালে ফুলমালা গলে, প্রশাসনে ইন্দ্রজিৎ পুজে ইষ্ট দেবে, ইষ্ট দেবে আগুনের পূজা করে ব্রাহ্মণরা বসি, তা তোরা কী কর রে, আমরা আগুন পুজো কী জন্য, কালকে যেন আমরা নরকে না জ্বলি। হুজুরে তখন জুতা ফেলে দিল অগ্নিকুণ্ডে, আবার তুলে ফেললো জুতা আগের থেকে চকচক করতেছে। বলে আপনার এটা হুজুরে জানে দেন, আমার জুতা ফুটবার ক্ষমতা নাই আগুনের আল্লাহর হুকুমে। আপনার এটা কোন মন্ত্রের বলে এ আপনার জুতা ফুটল না? কয় আমার মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় এই
মন্ত্রে বলে যে আপনার জুতার উপরে, আমরাও এটা গ্রহণ করে নিলাম। আল্লাহর ওলিদের জুতার মধ্যে হেদায়ত, আল্লাহর ওলিদের ফেসাবের মধ্যে সম্মাক রহমতুল্লাহ আলাইহির ফেসাব ইহুদি ডাক্তারে পরীক্ষা করতে দেখা যায় তার মধ্যে ইশকে আল্লাহর ইশকে প্রেমে ঝলমল করতেছে, ইয়া দেখি মুসলমান হয়ে গেছে। সুফিয়ান সাহরের পেশাব পরীক্ষা করতে যায় ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেছে। তাদের পেশাবের ভিতরে হেদায়ত, তাদের জুতার মধ্যে হেদায়ত, তাদের দৃষ্টির মধ্যে হেদায়ত। আল্লাহ আপনি কি মনে করেন, আপনার মতো মনে করেন তাদেরকেও দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা ঈমান মজবুত, ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইকিন মজবুত। আল্লাহর ওলিগণ লা ইলাহা ইল্লাল্লাহকে তিন ভাগে ভাগ করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরা, ইল্লাল্লাহ আবার আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কালবে তোর মত যে আমার কালবে আল্লাহ ভাগের আশ্বাদের মত যে আশ্বাদ মিটে চিষ্টি আজকে নিজবুত অনুযায়ী এক জোর বিজিকির ফয়েজ আমার কালবের মধ্যে প্রদান করুন। আল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والارض আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত্রি ও দিনের বিভিন্নতার মধ্যে রাজব দিন চড়ো দিন বল রাত চড়ো জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। তারা কারা? যারা দাঁড়ায় বসে শুয়ে আল্লাহ জিকির করে এবং আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে গভীর মোরাকাবা করে। একসাথ মোরাকাবার দাম কত জানেন? তাফাক্কারু সাআতিন খায়রুমিন ইবাদাতে সিত্তিনে আসানা, ষাট বছর নফল ইবাদত থেকে বেহেতে। এই মোরাকাবার জ্ঞান নিতে হলে আমাদের কাছে আসতে হবে, আর কোথাও পাবেন না। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি সাততম আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করে শূন্যে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি এক ফোঁটা পানির থেকে অবয়ব মানব রূপে আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, না জানিতেন মায় আমার না জানিতেন বাবা সবাই আমার মহব্বতি রাব্বি আল্লাহ, কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে সে অন্ধকার কোঠরে আমার মহব্বতি রাব্বি রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। ছেলে যখন মাকে মামা বলে ডাকে মা তখন দুয়েশে ছেলেকে বুকে টেনে আমার আল্লাহ মায়ের চাইতে অসংখ্য গুণ বান্দাকে ভালোবেসে থাকেন, বন্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে থাকে আল্লাহর মহব্বতের দরিয়ার ঢেউ বন্দার জন্য উথলিতে থাকে। এই আল্লাহ বন্দা আল্লাহ জিকির করেন, আমরা জিকির করেছি এখন কি হয়েছি? বাসফারা মধ্যে কোরআন শরীফ বাসফারার মধ্যে খোলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত হইতে শেষ কি বলছেন আল্লাহ, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় বেশি বেশি জিকির করো ইয়া পুরুষগণ, বেশি বেশি জিকির করো ইয়া মেয়ে লোকগণ, তার করে আমি ক্ষমা করে দিব,
জিকিরের বদলা ক্ষমা করে দিব, আর একটা হলো তাদের জন্য আমি বিরাট বিনিময় তৈয়ার করে রেখেছি। তাই আল্লাহর বন্দা মালানুল্লাহ মৌলবিউল্লাহ আবেদন কারিও নয়, কিচ্ছু নয়, অন্তত ঝাঁকেরই ঢল, তবু একটা আশা আছে। হ্যাঁ আল্লাহর বন্দা যে জলি খবি ওনারা ঠিক করে দিয়েছে, সুরা তোয়ার মধ্যে ওয়াইন তা ঝাড় বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তুমি প্রকাশ্যে কথা বলো, গোপনীয়ভাবে কথা বলো, অধিক গোপনীয়ভাবে কথা বলো, আল্লাহ শুনে থাকেন। আল্লাহ বলছে আল্লাহ শুনছে, আর আসতে আল্লাহ বলছে আল্লাহ শুনছে, কলের মধ্যে আসতে বলছি সেখানে আওয়াজও নাই, আল্লাহ শুনছে। তাই ওনারা জলি খবি ঠিক করে দিয়েছেন, কলমের নিচের দরজা উপরের দরজা দুটো আছে, নিচের দরজা খোলা হয় খবি জিকির, তা উপরটা হলো জলি জিকির। বর্তমান যুগে তো জলি জিকির প্রয়োজন, কারণ নাই ফাঁসা ইসলাম বলছেন এমন এক সময় আসবে উম্মতের মধ্যে নিরাভোজন হারামের মধ্যে যাবে, একজন মানুষ বাঁচতে চাই তার নাকের মধ্যে ধোঁয়া হলেও লাগবে, সময়টা আসে উপস্থিত হচ্ছে। আল্লাহ সুরায় বনি ইসরায়েলের শেষ দিকে ওয়া কাব্বির হু তাকবির, আল্লাহর মহিমাকে আল্লাহ জিকিরকে বলন্দ কর। কতুন যে আপনার জলিয়া এলো, কতুন খবি এলো, কোরআন শরীফ ঘাঁটি সান তাফসির দেখেন, এমনি এমনি কথা কই না, ওনারা ভুল করে আব্দুর রহিম দেলবি, অলিউল্লাহ মহাদ্দেস দেলবি, আব্দুল আজিজ দেলবি, ওনাদের নাম আমার এই সাজরার মধ্যে আছে, ওনারা এগুলি ঠিকঠাক করে দিয়েছে। এখন নিত্য নতুন গৌরবে ছড়িয়ে দিব সৌরবে, এখন নিত্য নতুন মালার মৌলবি বাইরে, তারপরে কী কয় খারাপ কয়, আস্তাগফিরুল্লাহ, এগুলি ঠিক না। যাদের উসলে এই দেশ হেদায়ত হয়েছে, এখানে অন্যান্য কেউ আসে না, সবার আসে না, তবে তবে তামিল কেউ আসে না, একমাত্র অলিয়াল্লাহরা এই দেশের হেদায়ত দিয়েছেন, তারাই এই দেশের মধ্যে ইসলাম আনছেন। এখন আপনি তাদেরকে আপনার হেকারত করবেন, হ্যাঁ তাদেরকে অস্বীকার করবেন, এটা হলো আপনার নাফরমানি কথা। হ্যাঁ দুরুশিপন যাও, আল্লাহ ফাকের অসংখ্য শুক্রিয়া যে এখানে আপনারা বহু কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহর বন্দাগণ, এই মাহফিলের দাম আটটা বেহেশতের থেকে মূল্যবান বেশি। সূরা তাওবার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ওয়া রিদওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহ ফাকের সন্তুষ্টি হলে শ্রেষ্ঠ। বেহেশতে গেলে আটটা বেহেশত বেহেশতে এই মেয়ে কথা বললেন না, আটটা বেহেশতের মধ্যে গেলে বন্দা খুশি, আর এই মাহফিল করলে আল্লাহ খুশি। সুতরাং আল্লাহ সন্তুষ্টি হলেও বন্দার সন্তুষ্টির বহু উপরে, সেই জন্য ওয়া রিদওয়ান মিনাল্লাহ আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা এই মাহফিলের আয়োজন করি। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে যাতে মাহফিলটাকে কবুল করে সবাই দোয়া করবেন, বছর বছর যাতে এখানে মাহফিল হইতে পারে এভাবে চেষ্টা ভবিষ্যতের জন্য চলতে থাকে। আলহামদুলিল্লাহ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار استودع الله نفسي وديني وأهلي ومالي والله خير حافظا وهو أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا فكان في الدين وزيادة في العلم وكفية في الرزق وعافية في البدن وتوبة قبل الموت إنك على كل شيء قدير أي خدا وضي بحق جات كبريا فضل كن برمن تفايل مصطفى نور الهدى حرمت عاشايا غيدر سردار علي مقام بحر حضرت فاطمہ بنت رسول مصطفی اشتفائے لے امیر المومنین حضرت حسن ہم امام المسلمین حضرت حسین رہنما او خدا امام حسین روحانی رجت برکت اس کے اللہ ہمارے حضور صلی اللہ علیہ وسلم امام حسین کے سب میں دیکھا او امار حسین تمہیں کربلا تے قتل ہوئے جائیو اے حسین تمہیں دھجہ دارن کریو تو
তোমার প্রতি রক্তের ফোঁটার বদলা আমার বহু গুণাগার উম্মতের নাজাতের উসিলা হয়ে যাবে রে হোসেন। ও খোদা সেই হোসেনের রুহানির ইজ্জতের বরকতে আজকের দোয়া কবুল করে রহমত হককে লিয়ে বসবে কাহাত পীরা নবীর ইজ্জত দিন হো তো ফায়লে ইজ্জত পীরা নবীর দিন সে বাতিল মিটে হযরত পীরা নবীর জব কে আরশ বরি পর শো রহত পীরা নবীর রুকনি সকতে সজুক হায় বাত পীরা নবীর আসসালাতু ওয়া সালাতু আইমত পীরা নবীর বাদশা হর দু আলম শাহ আব্দুল কাদের আস্ত সরওয়ারে আউলাদে আদম শাহ আব্দুল কাদের আস্ত আফতা তাবু মহাতাবু আরশ কুরসি কলম আস্ত নূরে কলমে নূরে আজমে শাহে আব্দুল কাদের আমিন। আল্লাহ গাউসে পাকের রুহানির ইজ্জতে বরকতে আজকের দোয়া কবুল করে নাও নে আল্লাহ। আমিন। আল্লাহ যার কলজাখানি ভাঙ্গি আপনার ইশকে পেশাবের সাথে চুয়ে চুয়ে বাইর হয়ে আল্লাহ সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ রুহানির ইজ্জতের বরকতে আজকের দোয়া কবুল করে নাও আল্লাহ। لا اله الا الله وحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجب رحمتك وعزائم مغفرتك ومنجيات امرك والسلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لي ذنبا الا غفرته ولا هم الا فرجته ولا ضيلا الا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة الا قضيتها يا ارحم الراحمين الله আমাদের চেয়ারম্যান সাহেবের স্থির রসুক না আল্লাহ দোয়া আসছে আল্লাহ সমস্ত দোয়া কবুল সমস্ত দান কবুল আল্লাহ আপনি কোরআন শরীফ দিয়ে ঘোষণা করেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইচ্ছা আমি মুমিনের জান এবং মালকে বেশ বদলা খরিদ করি যারা এই মাহফিলে আয়োজন করেছে টাকা পয়সা দিয়ে শরীর নিয়ে আল্লাহ তাদের দান কবুল করেন এবং বেশ তাদের জন্য অ্যালার্ট করে দিতে আল্লাহ কবুল করে আল্লাহ আমরা এখানে যতজন হাত তুলেছি সমস্তকে আপনার অলি বানিয়ে দিলে সমস্তকে অলি সমস্ত পরিবার পরিজনকে অলি বানিয়ে দিলে আল্লাহ وافض لمولاي من آفات الدنيا والآخرة ولا تفضل يا سيدي على رؤوس الخلائق خاصة في يوم الموعود الله أكبر الله أكبر الله أكبر كبير لا ضد له ولا ند له ولا جور له ولا شفاء له ولا حد له ولا عد له ولا مثل له ولا كفو له ولا نظير له ولا وزير له ولا شريك له في الملك سلوك يا عزيز يا عزيز يا عزيز أن تعززني بالعزات والعظمات والعيبات والقدرات والكبرياء والجبروت يا الله يا الله সাইদিন মুরসালিনা ইমাম মুত্তাকিনা খাতমিন নবীন ওয়া রাসূলুল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতি ওয়া লিবাইতু ইত্রাতি ইজমান আল মুসাল্লাম মুহুদু ওয়া জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া আজরাইলা ওয়া মুনকারুন আখিরু ওয়া আলা হামালাতিল আরশে ওয়াল কারামিল কাতিম সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।